আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের সপ্তম অভিজ্ঞতা কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি নিয়ে শিক্ষার্থীরা এই অভিজ্ঞতাটি নিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে এটা নিয়ে আমরা ক্লাসগুলো একটু খুব দ্রুত মেক করি সো আমি আন্তরিকভাবে দুঃখিত এতদিন ফেড কোর্সের ব্যস্ততা তোমাদের সাজেশন তৈরি এবং আমার নিজের কিছু ব্যক্তিগত ব্যস্ততার জন্য আমি আসলে তোমাদের জন্য এই ক্লাস নিয়ে এই অভিজ্ঞতা নিয়ে ক্লাস আপলোড করতে পারিনি আমি আবার বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত সেক্ষেত্রে দেখো এই সেক্টরটাতে আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপের যে দুটা সেক্টর সে দুটা হচ্ছে এই যে কোন পরিমাপের ক্ষেত্রে রেডিয়ান পরিমাপ এবং ডিগ্রি রেডিয়ানের মধ্যে একটা কমিউনিকেশন বা সম্পর্ক এরপর আহ এই যে কোটার্মিনাল কোন এবং কোয়াড্রেন্ট্রাল কোণের যে একটা ধারণা এরপর এখানে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক কোন বাতের ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সবগুলো ইম্পর্টেন্ট তবে এর মধ্যে এগুলো একটু তোমাদের একটু বেশি ফোকাস করতে হবে আচ্ছা শিক্ষার্থীরা তোমরা চাইলে আমাদের যে সাজেশনটা আমরা যে তোমাদের সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার যে সকল বিষয়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সকল বিষয়ের জন্য আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন টু ফাইভ আহ সেভেন ফাইভ এইট ফোর নাইন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা একটা সুলভ বললে আমাদের কাছ থেকে এই পিডিএফ গুলা বা সাজেশন গুলো তোমরা কালেকশন করতে পারো আর যারা আমাদের অনলাইন ফেড কোর্সে যুক্ত আছো সাইকেল থ্রিতে এবং বার্ষিক পরীক্ষার স্পেশাল কোর্সে তোমাদের জন্য অবশ্যই আমরা এগুলা বিনামূল্যে তোমাদেরকে প্রোভাইড করবো আর সেক্ষেত্রে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে আমাদের অনলাইন ফেড কোর্সে যুক্ত হতে পারো তো সকল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে তাহলে চলো আমরা একটু পড়ালেখা করি এখানে আমরা একটা চিত্র কিন্তু দেখতে পাচ্ছি তোমরাও দেখছো তো একজন দূরবিন দিয়ে দেখছে এটা মনে হয় চাঁদ চাঁদকে দেখছে তো যাই হোক এরপরে আমরা এখানে সর্বপ্রথম কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই জিনিসটা কি সেক্ষেত্রে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে পি বিন্দুতে একজন ব্যাটসম্যান রয়েছে আর তার চারিদিকে অনেকগুলো ফিল্টার আছে এর মধ্যে এ বিন্দুতে একজন ফিল্ডার বি বিন্দুতে একজন ফিল্ডার এবার লক্ষ্য করে দেখো আমি যদি এই পি বিন্দু থেকে এ বিন্দুকে যুক্ত করে দিই তাহলে আমি একটা শল রেখা পাচ্ছি একইভাবে পি বিন্দু থেকে যদি বি ফিল্ডারকে আমি যুক্ত করে দিই তাহলে মনে করো আমি আরেকটা একটা রেখা পেলাম এবার বিষয় হচ্ছে এই পি বিন্দুর সাপেক্ষে যদি আমি এ ফিল্ডার থেকে বি ফিল্ডারের দূরত্ব পরিমাপ করি অথবা বি ফিল্ডার থেকে এ ফিল্ডার দূরত্ব পরিমাপ করি সেটাই হচ্ছে কৌর দূরত্ব আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপর না বুঝলে এখানে বিস্তারিত রয়েছে তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা আমি আসলে পড়ছি না এখানে দেখো ব্যাটসম্যান পি থেকে ব্যাটসম্যান পি থেকে সরাসরি এ ও বি ফিল্ডারের দূরত্ব হচ্ছে যথাক্রমে পি এ এবং পিবি যাকে আমরা সরল কি দূরত্ব বলতে পারি কিন্তু ব্যাটসম্যান পি কে কেন্দ্র করে তার সাপেক্ষে যদি আমরা ফিল্ডার এ থেকে বি এর দূরত্ব পরিমাপ করতে চাই অথবা বি থেকে এ এর দূরত্ব পরিমাপ করতে চাই সেটাকে আমরা কোণিক দূরত্ব বলতে পারি এরপর এখানে আমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছি যেমন একটা একটা ঘড়ি এখানে একটা কোণিক দূরত্ব আছে যেমন দেখো একটা থেকে তিনটা এখানে এক্স্যাক্টলি আসলে সেকেন্ডের কাটাটা উইথড্র করা হয়েছে কারণ সেকেন্ডের কাটাটা প্রতিনিয়ত চেঞ্জ হয় এরপর এখানে একজন বাচ্চা বা ছেলে তোমাদের মতো সে দুইটা দুইটা তারাকে মূলত কম্পেয়ার করছে একবার এটাতে দেখছে আরেকবার উপরটাতে দেখছে একবার নিচেরটা আরেকবার উপরেরটা এখানেও কোন দূরত্ব আছে এরপর আমরা অনেক সময় হাতকে এভাবে করি এখানেও কিন্তু কোন দূরত্ব আছে ভালো করে লক্ষ্য করে দেখো এখানেও কিন্তু অনেক দূরত্ব আছে আমার ডান হাত এবং আমার বাম হাত এই দুইটা হাতের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে একটা অনেক দূরত্ব আছে এবার আমাদেরকে মেবি একটা জোড়ায় কাজ দিয়েছে এই জোড়ায় কাজটি হচ্ছে জোড়াই চিন্তা করে নিচের ছকে তিনটি উদাহরণ লেখো যেখানে কনিক দূরত্ব ব্যবহার করা হয় সাধারণত আমরা কোন কিছুর দূরত্ব পরিমাপের ক্ষেত্রে যেমন আমরা যদি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব পরিমাপ করতে চাই বা ঢাকা থেকে যদি দূরত্ব পরিমাপ করতে চাই তাহলে কিন্তু আমরা সেখানেও কনিক দূরত্বটা কি করি ব্যবহার করি একটা গেল দুই আমরা গাছের ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রেও আমরা কনিক দূরত্ব ব্যবহার করি যেমন একবার গাছের উচ্চতার দিকে তাকালাম তারপর তার ছায়ের চায়দিকে তাকালাম সেখানেও কিন্তু আমরা কনিক দূরত্ব পরিমাপ ব্যবহার করে থাকি এরপর আমরা সময় পরিমাপের ক্ষেত্রেও কনিক দূরত্ব ব্যবহার করে থাকি অথবা আমরা এটাও বলতে পারি যে কোন একটা কিছু ফোকাস করার ক্ষেত্রে আমরা দূরত্ব ব্যবহার করে থাকি যেমন করা হয় বা এটাও হইতে পারে যদি বস্তুটা বড় হয় তাহলে আমি একবার এদিকে ফোকাস করলাম বস্তুটার এক পাশে ফোকাস করলাম আবার বস্তুটার অন্য পাশে ফোকাস করলাম এই যে দেখো আমি একবার বোর্ডের এদিকে ফোকাস করেছি আবার ওইদিকে ফোকাস করেছি এদিকে একবার এদিকে একবার তো সেখানে একটা অনেক দূরত্ব হতে পারে তোমরা এখান থেকে তিনটা লিখে দিলে হয়ে যাবে আমি যেগুলো বলেছি সেগুলা লিখে দিই এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট অফ ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল এই ত্রিকোণমিতিক কোণের পরিমাপের ক্ষেত্রে তোমাকে আগে বুঝতে হবে এদের একটা সিম্পল মেথড রয়েছে যেমন এই ও বিন্দুটা ও বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু এটাকে বলা হবে শীর্ষবিন্দু ওকে আর এই যে ও এর রেখা এই ও এর রেখার একটা নাম আছে এটাকে प्रारম্ভিক রেখা বা শুরুর রেখা যে বলা হয় আর কি অথবা আদি রেখাও চাইলে তোমরা বলতে পারো এই উএকে বলা হবে আদি রেখা বা প্রান্তিক প্রারম্ভিক রেখা ঠিক আছে আমি আবার বলছি উএকে তোমরা চাইলে আদি রেখাও বলতে পারো বা আদি রশিও বলতে পারো বা প্রারম্ভিক রেখাও বলতে পারো এবার উপি উপিটা হচ্ছে শিক্ষার্থীরা তোমরা দেখো এটাকে প্রান্তিক রেখা রশি বা প্রান্ত রেখাও বলে এই উপিটাকে সেগুলো মনে রাখতে হবে ও হচ্ছে তোমার শীর্ষবিন্দু ও এ হচ্ছে প্রারম্ভিক রেখা উ হচ্ছে প্রান্তিক রেখা বেশি কিছু নয় আমি একটা একটা বলেছি এখন এই ত্রিকোণমিতিক কুণটা বা কিভাবে স্থির রাখব এই জিনিসটাকে আমরা কি রাখব এটাকে আমরা স্থির রাখব এটাকে স্থির রেখে আমরা এই উ বিন্দু সাপেক্ষে ও পি রেখাটি যতটুকু ঘুরবে এটাকে বলা হবে কণিক দূরত্ব আবারও বলছি দেখো উ এ রশ্মিটিকে স্থির রেখে রসি ও বিন্দুর সাপেক্ষে যে পরিমাণ ঘুরে সেটাকে বলা হয় কৌণিক দূরত্ব যেটাকে আমরা দিয়ে প্রকাশ করতে পারি এরপর এখানে আমাদের একটা ঘূর্ণন কোণের খুনের ব্যাপার সাপা রয়েছে কি পরিমাণ ঘুরবে তার উপর ভিত্তি করে আমরা এখানে তিনটা সূত্র ধার করাতে পারি যদিও এরপরে আরেকটা সূত্র বাড়বে রোয়েডিয়ান এর ক্ষেত্রে তো আমরা আগে লিখে পেলি এখানে কোন কোন সূত্রটা আমরা কাজে লাগাবো শিক্ষার্থীরা দেখো তোমরা জানো এই যে দেখো ষাট এই যে দুইটা দাগ মানে এটাকে সেকেন্ড বলা হয় আমি এখানে লিখে দিলাম ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট একটা দাগকে মিনিট বলা হয় এরপরে তোমরা জানো ষাট মিনিট ষাট মিনিটে এক ডিগ্রি আবার নব্বই ডিগ্রি শিক্ষার্থীরা নব্বই ডিগ্রি সমকোণ আবার এই জিনিসটা তোমরা একটু এক্সট্রা মনে রাখতে পারো যে ডিগ্রি ইকুয়ালস টু বাই ওয়ান এইটি রেডিয়ান এই সি বলতে রেডিয়ান একক বোঝানো হয়েছে তবে এই তিনটা আপাতত মনে রাখো এটা আমরা পরবর্তীতে এমনিতেই পেয়ে যাবো সো এটা আপাতত উজ্জ্ব করলাম স্যার ষাট সেকেন্ড এক মিনিট ষাট মিনিট এক ডিগ্রি আর নব্বই ডিগ্রি এক সমকোণ সাধারণত দুইটা দাগ থাকলে আমরা এটাকে সেকেন্ড বলি একটা দাগ থাকলে আমরা এটাকে মিনিট বলি আর এটা তো ডিগ্রির চিহ্ন চিহ্নত তোমরা বুঝতে পারো অনেক আগে থেকে তোমরা ইউজ করছো এগুলো কিন্তু ক্যালকুলেটর হিসেব করা যায় এখন আমাদেরকে মেবি একটা দিয়েছে আমরা এখন সেটা একটু করার চেষ্টা করবো আমাদের এখানে যে কাজটি দিয়েছে এগুলো মূলত আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে এ বিন্দু আর হচ্ছে বি বিন্দু এই দুইটার যে কোণের পরিমাণ এই কোণের পরিমাণটা হচ্ছে শিক্ষার্থীরা পনেরো ডিগ্রি ঠিক আছে এখন আমরা এই পনেরো ডিগ্রি কৌণিক দূরত্বটাকে আমরা কিসে প্রকাশ করব। সেকেন্ডে প্রকাশ করবো তাহলে দেখো আমরা কিভাবে প্রকাশ করছি শিক্ষার্থীরা স্যার এই যে পনেরো ডিগ্রি এটাকে আমরা যদি স্যার এখানে আরেকটা একটা ব্যাপার সাপার আছে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে এখানে হচ্ছে আমরা এই সেকেন্ড মিনিট এবং ডিগ্রির মধ্যে আমরা একটা কমিউনিকেশন তৈরি করব। তাহলে দেখো সেকেন্ড এরপর হচ্ছে মিনিট দেন লাস্ট ওয়ান ডিগ্রি এই জিনিসটা বা এই ট্রিকটা একটু তোমরা মনে রাখলে আশা করি তোমাদের আর ভুল হবে না যদি শিক্ষার্থীরা তোমরা বাম থেকে ডানে যেতে চাও অর্থাৎ সেকেন্ড থেকে যদি মিনিটে যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে দিয়ে বাক করতে হবে আর মিনিট থেকে ডিগ্রিতে যেতে হলে তাও তোমাকে সিক্সটি দিয়ে কি করতে হবে বাক করতে হবে এবার যদি অপোজিট কাজটা করো তাহলে সেক্ষেত্রে কি করবা যদি তুমি ডিগ্রি থেকে মিনিটে আসো তখন তোমাকে সিক্সটি দিয়ে কি করতে হবে গুণ করতে হবে মিনিট থেকে সেকেন্ডটা আসলে তাও তোমাকে তাও তোমাকে দিয়ে কি করতে হবে গুণ করতে হবে ওকে এই যে গুণ আশা করি বুঝতে বাম থেকে ডানে গেলে দিয়ে ভাগ করবা ডান থেকে বামে আসলে সিক্সটি দিয়ে কি করবা গুণ করবা তাহলে আমরা সেই অনুযায়ী এখন এ করছি আমাদের যেটা মান ছিল সেটা হচ্ছে স্যার পনেরো ডিগ্রি এবার এই পনেরো ডিগ্রিটাকে যদি স্যার আমরা মিনিটে নিয়ে আসতে চাই যেহেতু আমরা ডিগ্রি থেকে বামে আসতেছি তাহলে সেক্ষেত্রে আমাকে সিক্সটি দিয়ে গুণ করতে হবে এবং এটা মিনিটে চলে আসলো আশা করি এটা গুণ করলে নাইন হান্ড্রেড মিনিট হবে এরপর আমরা এই নাইন হান্ড্রেড মিনিটটাকে যদি সেকেন্ডে আনতে চাই সিক্সটি দিয়ে গুণ করব তখন এটা হবে ফোর ফিফটি এন্ড এটস দ্য রেজাল্ট অথবা তোমরা ছেড়ে ঔকিক নিয়ম আকারও করতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় আমি ওর সুদিকে গেলাম না বা এভাবে বলতে পারো যে স্যার সিক্সটি মিনিট ইক্যলস টু এক ডিগ্রি ইকোলস টু সিক্সটি মিনিট এই যে দেখো আমি সেদিকে দরকার হলে তোমাদেরকে দেখাচ্ছি স্যার ওয়ান ডিগ্রি ইকোলস টু যদি স্যার সিক্সটি মিনিট হয় তাহলে সুতরাং এখানে হচ্ছে ফিফটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি হচ্ছে সিক্সটি ইনটু ফিফটিন ড্যাট মিন্স নাইন হান্ড্রেড মিনিট আমার স্যার এক মিনিট ইকুয়ালস টু যদি স্যার সিক্সটি সেকেন্ড হয় সো নাইন হান্ড্রেড মিনিট ইজ ইকুয়ালস টু যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো আমি এটা শর্টকাটে আর এটা ঐকিক নিয়ম আকারে করেছি সো নো প্রবলেম এরপর আমরা পরবর্তী কোথায় যাবো একটু দেখো এটা আমাদের হয়ে গেল একইভাবে তোমরা পারবে যে কোনো ডিগ্রি কে সেকেন্ডে নিয়ে যেতে অথবা সেকেন্ড তোমরা ডিগ্রিতে নিয়ে আসতে পারবে নো প্রবলেম তবে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আহ সেকেন্ড থেকে যদি ডিগ্রিতে যেতে চাও তাহলে অবশ্যই সিক্সটি দিয়ে ভাগ করে করে যেতে হবে এরপর আমরা ধনাত্মক এবং কোণে চলে আসলাম এটা তোমাদেরকে পড়াবো তার আগে তোমাদের একটু বলা রাখছি শিক্ষার্থীরা তোমরা চাইলে আমাদের এই ফেসবুক গ্রুপটাতে যুক্ত হতে পারো তোমরা জানো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে আরফাত একাডেমি এটার সাথে যুক্ত হতে পারো কারণ এখানে অসংখ্য স্টুডেন্ট তাদের নোটস গুলো শেয়ার করে তোমরা দেখতে পাবা আমাদের ফেড কোর্সের নোটস গুলো এখানে স্টুডেন্টরা শেয়ার করে এই যে সবগুলা ফেড কোর্সের নোট নোটস এরপরে আমাদের ফেসবুক পেজ রয়েছে যেটার সাথে তোমরা যুক্ত থাকতে পারো কারণ আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো কিন্তু আপলোড করে থাকি এরপর আমাদের দুইটা চ্যানেল একটা হচ্ছে আরফাত স্যার এখানেও আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করি পাশাপাশি এটা হচ্ছে আরফাত একাডেমি এখানেও আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করে থাকি এবং আমাদের অনলাইন ফেড কোর্সে যুক্ত হওয়ার সকল লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে আর তোমাদের যদি কারো সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে এই পিডিএফ গুলো কালেক্ট করতে পারবে তোমাদের জন্য আমরা সকল বিষয়ের পিডিএফ প্রস্তুত করে রেখেছি সো তোমরা পেয়ে যাবে

সো আট দশমিক এক অধ্যায় এবং আট দশমিক তিন অধ্যায় এই দুটার মধ্যে কিন্তু এই অভিজ্ঞতাটার একটা সম্পর্ক রয়েছে সো এটাতে তোমরা একটু ফোকাস করো আশা করি তোমাদের জন্য ভালো হবে যারা বিজ্ঞান গ্রুপ নেবে দেখো বিজ্ঞান পড়াটা আসলে যুক্তি তোমাদেরকে আমি প্রায় সময় বলি তুমি যদি বিজ্ঞান পড়তে যদি বোরিং ফিল করো তাহলে মনে করবে তুমি একজন ভুল শিক্ষকের কাছ থেকে বিজ্ঞান শিখছো বা পড়ছো আর বিজ্ঞান পড়তে হবে এনজয় করে অর্থাৎ বিজ্ঞানটা ফিল করতে হবে অনুভব করতে হবে তোমাকে মন থেকে বিজ্ঞান পড়ার আগ্রহটা জাগতে হবে দেখো আমি তোমাদেরকে তখনই এগিয়ে নিয়ে যেতে পারবো যখন তোমাদের মন মানসিকতা এরকম হবে যে আমরা পড়ব এবং পড়ার যে মন মানসিকতা আছে সেটা যদি সেক্ষেত্রে আমি তোমাদেরকে বোঝালি সেটা তোমরা বুঝবা এখন তোমার মন মানসিকতা যদি এরকম হয় যে যতই বোঝানা বুঝুক তোমার পক্ষে এটা বোঝানো সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে তুমি আসলে যুদ্ধে যাওয়ার আগেই তুমি হেরে গিয়েছো তো এই জিনিসগুলো তোমাদের ফোকাস করতে হবে লাইফ তখন ইজি যদি তুমি সেটাকে ইজি ভাবে চিন্তা করো আমি আরেকটা কথা প্রায় সময় বলি বিজ্ঞান আসলে যারা এক্সট্রা অর্ডিনারি তাদের জন্য বিজ্ঞানটা এবং যারা যাদের ফ্যামিলি একটু আর্থিক অবস্থা ভালো তাদের জন্য বিজ্ঞান বিভাগটা যুক্তি যারা মধ্যবিত্ত ফ্যামিলি এবং এক্সট্রা অর্ডিনারি নয় তাদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগটা আসলে একটু কষ্টসাধ্য হয় কারণ এই বিজ্ঞান বিভাগে তোমাদের শুধুমাত্র মেধা থাকলে হয় না এখানে একটু ফ্যামিলির আর্থিক অবস্থার একটা ব্যাপার সেবা রয়েছে এটা অবশ্য মাথা রাখতে হবে তার মানে এই নয় যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি আমি কখনো ভয় দেখাচ্ছি না আমি বিজ্ঞানের একজন স্টুডেন্ট ছিলাম আমি বিজ্ঞানের একজন শিক্ষক সো আমি বলছি অবশ্যই বিজ্ঞান বিভাগে তোমরা আসো বিজ্ঞানটা পড়ো এবং বিজ্ঞান ও জগৎ তৈরি করো তোমরা শিক্ষার্থীরা এই যে পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ অ্যাঙ্গেল এই জিনিসটা আমরা এখন দেখব দেখো আমাদের এই ও এর রশিটা আমরা বা উ এ রেখাটিকে আমরা আমরা স্ত্রী রেখেছিলাম এবং ও বিন্দুর সাপেক্ষে এই উপিটা উপিটাকে যদি আমরা গড়ের কাটার বিপরীত দিকে ঘুরাই এখন তোমাকে চিন্তা করতে হবে স্যার গড়ির কাটার বিপরীত দিক কি দেখো আমি তোমাদেরকে এখানে একটা ঘড়ি আহ এনে দেখাচ্ছি এই যে দেখো এই যে একটা ঘড়ি আহ আশা করি তোমরা সেটা দেখতে পেয়েছো এই ঘড়িটা ভালো করে একটু ফোকাস করে দেখো শিক্ষার্থীরা এখানে ঘড়ির কাটা কোন দিক থেকে কোন দিকে ঘড়ির কাটা এই যে এই দিক থেকে শুরু করে এই দিকে আমরা এটাকে বলতে পারি যেটাকে বলা হয় ক্লক ওয়াইজ বা ঘড়ির কাটার দিকে এবার এই জিনিসটা লক্ষ্য করে তো স্যার এই যে আমি এখান থেকে শুরু করে এই বরাবর গেলাম এটা হচ্ছে এ সি ডাব্লিউ অর্থাৎ এন্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিক

আমাদের যে উৎপন্ন কুণ্ঠা এই উৎপন্ন কুন্ড একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা আমরা এখানে একটা কুন অঙ্কন করতেছি আচ্ছা এটা থাকুক এটা আমার লাগবে আমি এই যে দেখো এটাকে আমি দিলাম এ এটাকে স্ত্রী রেখে এই বিন্দু সাপেক্ষে আমার এই উপিটা এই উপিটা যদি গড়ির কাটার বিপরীত দিকে গড়ির কাটার বিপরীত দিক বলতে দেখো এই যে সোজা এই যে স্যার এই যে স্যার এই যে স্যার এই যে সার এটা হচ্ছে গড়ির কাটার বিপরীত দিক ক্লিয়ার তাহলে এটাকে আমরা বলবো এটাকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল প্লাস থিটা অথবা অনলি থিটা এবার ঋণাত্মক কোণটা স্যার একটু লক্ষ্য করে দেখো এটা আমি মুছে ফেলছি এটাও মুছে দিলাম এটাও মুছে দিলাম এখন ভালো করে লক্ষ্য করে দেখো এই যে আমার উপিটা একইভাবে ও এটাকে স্থির রাখবো ও সাপেক্ষে এই উপিটা যদি ঘড়ির কাটার দিকে ঘুরে ঘড়ির কাটার দিকে এই যে ঘড়ির স্টার্ট 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 এই যে দেখো ঘড়ির কাটার দিকে ঘুরেছে সো আমরা এটাকে বলবো নেগেটিভ এঙ্গেল অথবা মাইনাস এবার তুমি বুঝতে পারছো কিনা দেখো এখানে শীর্ষবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু ও এটা হচ্ছে প্রারম্ভিক মানে শুরু প্রারম্ভিক রশ্মি আর ওপিটা হচ্ছে প্রান্তিক প্রান্তিক মানে শেষ শেষ রশ্মি তাহলে তোমরা বুঝতে পেরেছো পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ এঙ্গেল দুটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন এবার দেখো এই পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ অ্যাঙ্গেল নিয়ে কিছু কাহিনী আছে স্যার এই যে ঘূর্ণনটা এই যে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এই ঘূর্ণন কোনটা কি স্যার প্লাস হয় কিনা আমি একটা ফার্স্ট করি এই বৃত্তটার মধ্যে তোমরা কত ডিগ্রি দেখতে পাচ্ছ এটা একটু আমাকে কষ্ট করে কমেন্ট সেকশন একটু জানিয়ে দাও আশা করি তোমরা সবাই বুঝবে এই বৃত্তটাকে যদি আমি চারটুকরা করে ফেলি তোমরা আশা করি বুঝতে পারবে এই যে দেখো আমি চারটুকরা করে ফেললাম সো এই টুকরা বলতে এটাও নাইনটি এটাও নাইনটি এটাও নাইনটি এটাও নাইনটি তার মানে একটা বৃত্তের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি কোন এবার তোমার কি মনে হয় এই যে পজিটিভ এঙ্গেল বা নেগেটিভ অ্যাঙ্গেলটা থ্রি সিক্সটি ক্রস করে অবভিয়াসলি করে স্যার একটা প্র্যাক্টিক্যাল এক্সাম্পল দেন এই যে দেখো প্র্যাকটিক্যাল এক্সাম্পল লতা গাছে লতা জাতীয় গাছের হাত এই যে এটা যে ঘুরছে ভালো করে দেখো এটা কিভাবে কি বরাবর ঘুরছে এই বরাবর কিন্তু ঘুরে যাচ্ছে সো এটাকে আমরা বলতে পারি ঘড়ির কাটার দিকে যেহেতু সেটা ঘড়ির কাটার দিকে তাহলে আমরা এটাকে বলবো কি কুন এটাকে বলবো আমরা ঋণাত্মক বা নেগেটিভ আর তুমি গ্লাক্সিটটা একটু লক্ষ্য করে দেখো তো গ্লাক্সি কিভাবে এই যে এই যে এই বরাবর কিন্তু সে ঘুরতেছে সেটাকে আমরা ঘড়ির কাটার বিপরীত বলতে পারি সি ডাব্লিউ এটাকে আমরা বলতে পারি সি ডাব্লিউ আর এটা হচ্ছে এ সি ডাব্লিউ এন্টি ক্লক ওয়াইজ যেহেতু এন্টি ক্লক ওয়াইজ সো আমরা এটাকে বলতে পারি স্যার এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ মনে রাখতে হবে ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক কোণ এই দেখো এখানে যে কোণটা করেছে এটা অবশ্যই 360 প্লাস এখানে যেটা কোণ সেটা অবশ্যই 360 প্লাস অর্থাৎ 360 ডিগ্রির বেশি তবে এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস তবে এটা হচ্ছে নেগেটিভ মাইনাস এটা দেখো এই কোণটা ভালো করে দেখো সম্পূর্ণ ইয়াটা ঘোরার পরে আবার এই জায়গায় এসেছে তাহলে এতটুকু পর্যন্ত ছিল 360 এর চাইতেও বেশি তাহলে 360 প্লাস এবার এটা দেখো একান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত এসেছে এটা হচ্ছে -360 এবং তার চেয়েও বেশি এই যে এতটুকো বেশি তাহলে এটা হচ্ছে 360 প্লাস থটা আমরা এই জিনিসগুলো অলরেডি বলে ফেলেছি তোমাদেরকে এবার আমরা একটা জরে কাজ আছে জ্যামিতিক রোলার এবং চাঁদা ব্যবহার করে নিচের এই টু হান্ড্রেড ডিগ্রি এবং মাইনাস টু হান্ড্রেড ডিগ্রি এই কোনগুলো আমরা অঙ্কন করবো ওকে আমরা আমাদের হোয়াইট বোর্ডের মধ্যে এগুলো অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমরা পজিটিভ টু হান্ড্রেড ডিগ্রি এবং মাইনাস টু থার্টি ডিগ্রি এই দুইটা কোন আমরা অঙ্কন করব তাহলে একটা হচ্ছে পজিটিভ টু হান্ড্রেড আমি নিলাম এটা তো অঙ্কন করবো পজিটিভ টু হান্ড্রেড ডিগ্রি ও মাই গড দাঁড়াও পজিটিভ টু হান্ড্রেড ডিগ্রি ওকে আমরা অঙ্কন করব এবং আরেকটা হচ্ছে মাইনাস টু থার্টি ডিগ্রি করবো ওকে তাহলে দেখো প্রথমটা আগে অঙ্কন করে ফেলি পজিটিভ টু হান্ড্রেড সেজন্য আমাদের একটা কাজ করতে হবে শিক্ষার্থীরা আমরা আমাদের মতো করে আগে চতুর্ভাগটা আইডেন্টিফাই করে ফেলবো আমরা আমাদের মতো করে চৌদ্ভাগটা নিয়ে ফেলছি তোমরা একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা এই যে দেখো এটা হচ্ছে একটা অক্ষ ঠিক আছে এটা হচ্ছে অক্ষ সো তোমরা দিতে পারো দিলে ভালো না দিলে কোনো সমস্যা নেই এটা এক অক্ষ এটা 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 হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই প্রাইম সো এগুলাকে যদি একটু এভাবে চিহ্ন দাও তাহলে জিনিসটা আর কি সুন্দর হয় এটা হচ্ছে মূলবিন্দু দিয়ে দিলাম শেষ যেহেতু সেটা পজিটিভ তাহলে এটা অবশ্যই গড়ির কাটার বিপরীত দিকে করবে এখন গড়ি কাটার বিপরীত দিকে কতটুকু করবে সেক্ষেত্রে টু হান্ড্রেড টু হান্ড্রেড ডিগ্রি টু হান্ড্রেড ডিগ্রি মানে তোমরা বুঝতে পেরেছো এই যে দেখো প্রথমে এই অংশটা ঘুরা মানে হচ্ছে নাইনটি ডিগ্রি আবার সেখান থেকে এখানে আসা মানে আরো নাইনটি ডিগ্রি অর্থাৎ এই যে দেখো এটাও নাইনটি এটা নাইনটি তাহলে কত হলো এইটি ডিগ্রি আরও বেশি ডিগ্রি করতে হবে তার মানে মনে করো এতটুকু পরিমাণ আসবে আর কি এটা হচ্ছে প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে এই সবগুলাকে যোগ করলে প্লাস টু হান্ড্রেড ডিগ্রি তাহলে আমরা জিনিসটাকে একসাথে একসাথে ক্লিয়ার করি এই যে দেখো জিনিসটাকে আমরা একসাথে ক্লিয়ার করি ওকে ভালো করে দেখো আমরা এই বরাবর একটা টানলাম এবং এই উৎপন্ন কোণের পরিমাণটা হচ্ছে শিক্ষার্থীরা অথবা টু হান্ড্রেড ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে একটা ধনাত্মক এবার আমরা সেম একুস্টাইলে আছে এটা কি কফি করা যায় আচ্ছা যাচ্ছে না আমরা তাইলে সেম একুস্টাইলে আগে অক্ষগুলো আইডেন্টিফাই করে ফেলি আমরা আমাদের অক্ষগুলো আইডেন্টিফাই করছি দেখো শিক্ষার্থীরা এই যে এটা হচ্ছে একস অক্ষ আর এটা হচ্ছে অক্ষ দেন মার্কিং করে দাও একস মূল বিন্দু দিলাম এখন এটা হচ্ছে তাহলে গড়ের কাটার দিকে করবে তবে দুশো তিরিশ তাহলে প্রথমবার এখানে আসা মানে মাইনাস নাইনটি তারপর আবার এখানে আসা মানে মাইনাস নাইনটি তাহলে এখন কত হলো মাইনাস ওয়ান এইটি তাহলে আরো কত যাবে আরো মাইনাস ফিফটি যাবে তাহলে মনে করো এতটুকু পর্যন্ত এটা হচ্ছে মাইনাস ফিফটি তাহলে সবগুলোকে একসাথে করলে এটা হবে মাইনাস টো তাটি ডিগ্রি তাহলে জিনিসটাকে আমরা যদি একেবারে একেবারে ক্যালকুলেশন করে বোঝাতে চাই তাহলে এখন তোমরা বুঝতে পারবে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই করে নিলাম দেন দেখো এই যে স্যার ও শিট এই যে তাহলে আমরা এই জিনিসটাকে একান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত এটাকে আমরা করলাম মাইনাস টু ডিগ্রি আশা করি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার তোমাদের হয়েছে এরপরে আমাদের যে অংশটা জানতে হবে সেটা হচ্ছে আমরা এটা কমপ্লিট করে দিয়েছি তোমাদেরকে এরপরে জ্যামিতিক ও ত্রিকোণমিতিক কোন সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে এখন জ্যামিতিক কুন কি আর ত্রিকোণমিতিক কুন কি এটা তোমরা অনেকে জানো যে স্যার জ্যামিতিক কোন বলতে সাধারণত এটাকে বোঝায় যে দুইটা বা দুইটা সরল রেখা সাধারণত যে বিন্দুতে মিলিত হয় ওইটাকে বলা হয় কুন বা জ্যামিতিক কুন তাহলে এখানে দেখো স্যার এই উ এটা একটা রশ্মি এবং উ পি এটা একটা রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে সু এখানে একটা কোন তৈরি হয়েছে যেটাকে বলা হবে একটা জিয়ামিতিক কুন যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে একটা জ্যামিতিক কুন এখন ত্রিকোণমিতিক কোন কি সেক্ষেত্রে এটা একটু দেখো এই ত্রিকোণমিতিক কোন হতে হলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে আহ শীর্ষবিন্দু প্রারম্ভিক রশ্মি প্রান্তিক রশ্মি এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে স্যার এই উ এ রশ্মিটাকে উ এ প্রারম্ভিক রশ্মিটাকে আমরা কি করব। এটাকে আমরা স্থির কল্পনা করব স্থির কল্পনা করে এই উ বিন্দু সাপেক্ষে এই উপি প্রান্তিক রশ্মিটা গড়ির কাটার দিকে বা বিপরীত দিকে যতটুকু গড়বে এটাকে বলা হবে মূলত ত্রিকোণমিতিক কোন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এই উপিটা সেটা রশ্মিটা বা প্রান্তিক রশ্মিটা গরির কাটা পারে বা বিপরীত দিকে ঘুরতে পারে এটা ওর ব্যক্তিগত বিষয় গডির কাটার দিকে ঘুরলে সেটা হবে নেগেটিভ এঙ্গেল আর বিপরীত দিকে ঘুরলে সেটা হবে পজিটিভ যাই হোক সেটা তো ত্রিকোণমিত কুন তাই না কোন সমস্যা তো নেই ধরাত্মক বা ঋণাত্মক এটা তো কোনো মেজারমেন্ট নেই বিষয়টা হচ্ছে সে একটা কোণ কিনা ইয়ে জন্য এবার এখানে একটা কাজ দিয়েছে যেমন এই যে ওয়ান ডিগ্রি এটার একটা জিয়ামিতিক কোন আঁকতে হবে দেন পরিমাপের জন্য একটা পজিটিভ এঙ্গেল এবং একটা নেগেটিভ এঙ্গেল আঁকতে হবে ওই যে তোমাদেরকে তো বলেছি সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক আচ্ছা এবার দেখো এই যে ডিগ্রি এটাকে আমরা চানা ব্যবহার করে রাখছি দেখো চাঁদ ব্যবহার করে কিভাবে ব্যবহার করে তোমরা ভালো করে জানো আহ ফার্স্ট অফ অল আমরা একটা রশ্মি নিয়ে নিলাম একটু বেশি বাঁকা হয়ে গেল আচ্ছা সোজা বরাবর দিলাম এটা হচ্ছে একটা ও সরি এটা হচ্ছে ও এ একটা রশ্মি দেন এখানে চাঁদা বসাইয়া তোমরা যদি মেজারমেন্ট করো আশা করি এতটুকু পর্যন্ত হইতে পারে এই যে উপি এটা আরেকটা রশ্মি এবং এই মধ্যবর্তী কোনটা হচ্ছে ডিগ্রি ইট কিন্তু যদি পজিটিভ বলে তখন সেক্ষেত্রে কি করবা ভালো করে দেখো চলে আসলাম এই যে যদি পজিটিভ ওয়ান টোয়েন্টি আঁকতে বলে তাহলে আমরা এখান থেকে এঁকে ফেলি পজিটিভ টি এই জিনিসগুলোকে মুছে দিলাম এই জিনিসগুলোকে মুছে দিলাম আর এটাকেও মুছে দিলাম তাহলে আমরা এখন পজিটিভ পজিটিভ কত ডিগ্রি ও হ্যাঁ ওয়ান ডিগ্রি তাহলে ওই ওয়ান টোয়েন্টি ডিগ্রিটাকে অঙ্কন করবো তাহলে দেখো এটা কিভাবে অঙ্কন করছি যেহেতু সেটা পজিটিভ তাহলে গরির কাটা বিপরীত দিকে করবে এবং বিপরীত দিকে কতটুকু নব্বই ডিগ্রি প্লাস আরো কত যেমন এই জিনিসটাকে যদি আমি ভাঙি তাহলে এটা হবে নব্বই ডিগ্রি প্লাস আরো কত ডিগ্রি আটে ডিগ্রি তাই না তাহলে এই যে দেখো এটা হচ্ছে নব্বই দেন আরো এতটুকু আসবে অর্থাৎ চার ডিগ্রি আসবে তাহলে সেই হিসেবে আমরা এই জিনিসটাকে কিভাবেই ইয়া করতে পারি এক্সপ্লেনেশন করতে পারি এই জিনিসটাকে আমরা এভাবেই এক্সপ্লেনেশন করতে পারি দেখো এই যে এতটুকু পরিমাণ হবে আর কি গড়ের কাটার বিপরীত দিকে এই কোনটাকে বলা হবে পজিটিভ ওয়ান টোয়েন্টি ডিগ্রি এবার নেগেটিভ তাহলে সেম আমরা নেগেটিভের বেলায় এই জিনিসটাকে হিসাব করছি আমরা এটা একটু মুছে দিচ্ছি এগুলো মুছে দিচ্ছি তাহলে এখন আমাদের যেটা কাউন্ট করতে হবে সেটা হচ্ছে মাইনাস ডিগ্রি তো আমরা যদি এটাকে হিসাব করি এখানে হবে মাইনাস একটা আর একটা হবে মাইনাস স্টার্টি এই দুইটাকে একসাথে করলেই মূলত মাইনাস করতে হবে ওয়ানটোয়েন্টি তাই না তাহলে এই যে দেখো মাইনাস দেন আবার এদিকে আসলাম মাইনাস স্টাডি তাহলে এতটুকু পরিমাণ এটা হচ্ছে মূলত মাইনাস ডিগ্রি তাহলে এই জিনিসটাকে আমরা একবারে ক্লিয়ার করে দেখাই এই যে দেখো শিক্ষার্থীরা এ যেটা

ধনাত্মক দিকের উপর অবস্থান করে তবে এই অবস্থানকে কোণের আদর্শ অবস্থান বলা হয় বা স্ট্যান্ডার্ড পজিশন বলা হয় তাহলে বুঝতে পেরেছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ত্রিকোণিত কোণকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই দ্বিমাত্রিক মানে বুঝো টু যেখানে আমরা এক্স অক্ষ এবং অক্ষ বুঝতে পারি এই যে দেখো এক্স অক্ষ ঠিক আছে আর আমার এই শোল্ডার থেকে শুরু করে মাথাটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে অথবা এভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ তাহলে এই এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে পারি যদি কোনো একটি ত্রিকোণমিতিক কোণ থিটাকে

যেগুলো আদর্শ কোন অবস্থানে নাই সেগুলো কারণ তোমাকে এক্সপ্লেনেশন করতে হবে সেক্ষেত্রে দেখো এটা একটা আদর্শ কোন এটা হচ্ছে ইয়েস কেন এই দেখো তার প্রারম্ভিক যে ইয়াটি সেটা হচ্ছে প্রারম্ভিক রশ্মিটি একশো ক এবং উৎপন্ন কোনটি একশো কের পজিটিভ সাইডে ঠিক আছে স্যার এই যে আলফা এটাও আদর্শ কোন কেন স্যার এটা হচ্ছে দেখো এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি আর এটা হচ্ছে প্রান্তিক রশ্মি একশো একশকের পজিটিভ সাইডে এবং এটার গুণন গুণন হিসাবটা হচ্ছে গড়ের কাটার বিপরীত দিকে এটাও গুণন হিসাবটা গড়ের কাটার বিপরীত দিকে কিন্তু এটা আদর্শ কোন নয় কেন এটা যদিও একশকের পজিটিভ সাইডে কিন্তু এটার গুণন কোনটা একটু লক্ষ্য করে দেখো গুণন কোনটা কিন্তু গড়ের কাটার দিকে হওয়ার কারণে এটা কিন্তু নেগেটিভ নেগেটিভ হয়ে গেল আর এগুলা তো কোনো ক্রমেই আদর্শ কোনের অবস্থা নয় কারণ এখানে কোন যেগুলো আছে সবগুলা নেগেটিভ কোন সবগুলা গড়ের কাটার দিকে ঘুরছে এবং এগুলা কখনো অক্ষকের পজিটিভ সাইডে নেই আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো এবার আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণ এই জিনিসটা একটু দেখো এই আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণ হতে পারে কিভাবে আমি তোমাদের একটু দেখাই দেখো এটা হচ্ছে আমার একটা অবস্থান ওকে আমি এগুলা মুছে দিলাম দেখো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ত্রিকোণমিতিক কোণগুলোকে বসাচ্ছি 얘 দেখো স্যার এটা একটা আদর্শ অবস্থান স্যার এটা একটা আদর্শ অবস্থান এটা একটা আদর্শ অবস্থান এটা একটা আদর্শ অবস্থান আমি প্রায় দুইটা দুইটা করে অঙ্কন করছি আদর্শ অবস্থান আদর্শ অবস্থান দেন আদর্শ অবস্থান সবগুলা কিভাবে দেখো যেমন আমি এই কুনকে মেজারমেন্ট করি মনে করে এটা কোন ওয়ান এটাও আদর্শ কুনের অবস্থান এটা হচ্ছে দুই নাম্বার এটাও আদর্শ কুনের অবস্থান এরপর আমি কালার চেঞ্জ করছি এই যে দেখো স্যার এটা হচ্ছে তিন নাম্বার গোড়ের কাটার বিপরীত দিকে এটাও আদর্শ অবস্থান স্যার এই যে চার নাম্বার এটাও কত অবস্থান আদর্শ অবস্থান এপর আমি আবার একটু কালার চেঞ্জ করছি এই যে দেখো শিক্ষার্থীরা এই যে এটা একটা আদর্শ অবস্থান এটাকে আমি পাঁচ নম্বর দিলাম স্যার এই যে এটা একটা আদর্শ অবস্থান এটাকে আমি ছয় নাম্বার দিলাম স্যার এরপর দেখো স্যার এটাও একটি আদর্শ অবস্থান যেটা আমি সাত নম্বর দিলাম স্যার এরপর এটাকেও একটি আদর্শ অবস্থান বলা হবে কারণ এটাকে আমি আট নম্বর দিলাম প্রত্যেকটা কিন্তু দেখো এক অক্ষের প্রজেক্ট সাইট অর্থাৎ বডির কাটা বিপরীত দিকে এসসিডাব্লিউ অ্যান্টি ক্লক আকারে ঘুরে এই কোণগুলো উৎপন্ন করেছে সবগুলো আদর্শ অবস্থান বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোন চতুর্ভাগে তোমরা জানো স্যার হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং এই প্রথম চতুর্ভাগে বুস এবং কোটি দুইটা পজিটিভ হয় এগুলো আমাদের আগে থেকে জানা এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এখানে বুস মাইনাস কোটি প্লাস আর এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এখানে বুস কোটি দুইটা নেগেটিভ এন্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ ফোর্থ কোয়াড্রেন্ট এটাকে অবশ্যই পজিটিভ বুস পজিটিভ এবং কোটি নেগেটিভ এখন তোমরা আইডেন্টিফাই করো কোনটা প্রথম চতুর্ভাগে স্যার এটা প্রথম চতুর্ভাগে এটাও প্রথম চতুর্ভাগে দুই নাম্বারটা তিন নাম্বারটা দ্বিতীয় চার নাম্বারটাও দ্বিতীয় চতুর্ভাগে পাঁচ নাম্বারটাও তৃতীয় চতুর্ভাগে ছয় নাম্বারটাও তৃতীয় চতুর্ভাগে সাত নাম্বার এবং আট নাম্বার দুইটা চতুর্থ চতুর্ভাগে অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে এখন তোমাদের জন্য আমি কি করছি দেখো এই চিত্রটা একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা দেখো এখানে প্রথমে যে তেটাকুণটি রয়েছে এই তেটাকুণের দেখো এই প্রারম্ভিক সরি প্রান্তিক দর্শিটি প্রান্তিক দর্শিটি কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করেছে সো আমরা এই তিটাকে আমরা আহ আদর্শ অবস্থানে বলতে পারি এবং এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত এরপর দেখো তুমি আলফাটা একটু লক্ষ্য করে দেখো এই আলফাটা একটু লক্ষ্য করে দেখো এটা দ্বিতীয় চতুর্ভাগে এই বিটা একটু লক্ষ্য করে দেখো এটা তৃতীয় চতুর্ভাগে এন্ড গামাটাকে লক্ষ্য করে দেখো এটা চতুর্থ চতুর্ভাগে এবার এখানে একটা ডেল্টা কুন্ড রয়েছে এই ডেল্টা কুন্ড নিয়ে কিন্তু আমি কোনো কথা বলি নাই অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই আদর্শ অবস্থানটা সাধারণত প্রথম চতুর্ভাগে হয়েছে যেমন দ্বিতীয় চতুর্ভাগে বিটা সরি আলফা ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে আলফা আর তৃতীয় চতুর্ভাগে যেটা হয়েছে সেটা হচ্ছে বিটা এবং চতুর্থ চতুর্ভাগে যেটা হয়েছে সেটা হচ্ছে গামারটা ঠিক আছে এখন কোন একটা কোণের প্রান্তিক রশ্মি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোন একটা চতুর্ভাগে না হয়ে কোন একটা অর্থ বরাবর হয় তখন সেটাকে আমরা কি বলতে পারি একটু লক্ষ্য করে দেখো ত্রিকোণমিতিক কুড়ের প্রান্তিক রশ্মি অর্থাৎ সর্বশেষ রশ্মি ওই রশ্মিটা যদি প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে হয় সেই কোন আমরা বলি কোয়াড্রেন্ট কোন এই যে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল যদি কোন একটা অক্ষের উপর হয় সেটা হতে পারে ওয় অক্ষ হতে পারে এক্স অক্ষ এক্স প্রাইম হতে পারে ওয়াই প্রাইম হতে পারে এক্স অক্ষ যদি কোনো অক্ষের উপর হয় তখন সেটাকে আমরা বলবো কোয়াড্রেন্টরাল কোণ বা কোয়াড্রেন্টরাল অ্যাঙ্গেল আশা করি বুঝতে পেরেছো সেজন্য এই গামাটিকে আমরা বলবো কোয়াড্রেন্টরাল অ্যাঙ্গেল কারণ সেটা ওয় অক্ষের উপর অবস্থিত তাহলে আমি আবারও বলছি কোন একটা ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি যদি প্রথম দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে হয় তখন আমরা সেটাকে বলবো কোয়াড্রেন্ট কোণ আর যদি কোন একটা ত্রিকোণমিতি কোণের প্রান্তিক রশ্মি কোন একটা অক্ষের উপর হয় তখন আমরা সেটাকে বলবো কোয়াড্রেন্ট্রাল অ্যাঙ্গেল একটু মনে রাখতে হবে ঠিক আছে এই হলো মূলত কাহিনী এবার আমরা আদর্শ অবস্থানে এই কোণগুলা আশা করি অঙ্কন করতে পারবো এবং এদের যে কোন চতুর্ভাগে অবস্থান করছে প্রান্তিক বাহুটা কোন চতুর্ভাগে অবস্থান করছে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারবো কিভাবে দেখো যদি এই কোনটা যদি স্যার টু ডিগ্রি হয় এটাকে যদি আমরা ভেঙে লিখি এটাকে আমরা একেবারে ওয়ান প্লাস থার্টি লিখতে পারি অথবা নাইনটি প্লাস নাইনটি প্লাস থার্টি আকারেও লিখতে পারি এই জিনিসটাকে নাইনটি প্লাস নাইনটি প্লাস লিখতে পারি অথবা তুমি চাইলে এই দুটাকে একসাথে ওয়ান এইটি প্লাস থার্টি আকারেও লিখতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রান্তিক বাহু উয়ে সেটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা আমরা এখন আইডেন্টিফাই করছি দেখো ভালো করে দেখো তাহলে এই জিনিসগুলো এই যে সেক্ষেত্রে আমি এটা থেকে করাচ্ছি তোমাদেরকে ভালো করে দেখো এইগুলো যত বুঝবা তত ইজি তাহলে আমরা আমাদের যে কোনটা সেটা হচ্ছে আহ কত ডিগ্রি তো আবার লক্ষ্য করে দেখো আমাদের টু ওয়ান জিরো ডিগ্রি অর্থাৎ দুশো দশ ডিগ্রি তাহলে দুশো দশ ডিগ্রিটা যেহেতু একটা পজিটিভ কুন যেহেতু একটা গরিব বিপরীত দিকে ঘুরবে তাহলে বিপরীত দিকে এই যে দেখো প্রথমে এক ও প্রথমে একবার ঘুরে এই যে নব্বই এই যে নব্বই টোটাল একশো আশি দেন আরো তিরিশ ডিগ্রি যাবে কারণ দুশো দশ বলেছে তাই তাহলে এটা হচ্ছে তিরিশ এবার আমরা এই জিনিসটাকে একসাথে লিখতে পারি এই যে দেখো এই জিনিসটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমাদের উৎপন্ন পরিমাণটা জাস্ট এতটুকুই হবে এবং শিক্ষার্থীরা এই যে দেখো এটা হচ্ছে দুই শত দশ ডিগ্রি এবং আমার এই বাহুটা কোন চতুর্ভাগে অবস্থান করেছে আশা করি তোমরা জানো এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ তোমরা এখান থেকে দেখেছো না এটা কোন চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ ক্লিয়ার এরপর আসো আর একটা দেখাই তাহলে এখানে দেখো খুব সুন্দর করে বিষয়গুলো বলেছে গড়ির কাটার দিকে করবে তাহলে এই যে গড়ির কাটার দিকে এটা হচ্ছে নব্বই এরপর এটা হচ্ছে নব্বই 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 একশো আশি আরো তিরিশ ঠিক আছে সবগুলা মাইনাস কিন্তু তাহলে মাইনাস এখন দুশো দশ হয়ে গেল এবার এই জিনিসটাকে যদি স্যার আমরা একেবারে ক্লিয়ার করতে চাই তাহলে তোমরা দেখো এই যে স্যার তাহলে এই জিনিসটাকে আমরা একেবারে ক্লিয়ার করে দিলাম এই যেটা হচ্ছে মাইনাস দুইশত দশ ডিগ্রি এবং আমার এইটা কোন চতুর্ভাগে অবস্থান করেছে স্যার দ্বিতীয় চতুর্ভাগে তোমরা এখানে দেখো এই যে দ্বিতীয় চতুর্ভাগে আশা করি বুঝতে পেরেছ এবার আসো আমরা আনসারটা একটু মিলে দেখি আদৌ আমাদের রেজাল্টটা সঠিক এসেছে কিনা তাহলে আমরা মাইনাস টু ওয়ান জিরো এটাকে আমরা মাইনাস নাইনটি দেখো তারা আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা কিন্তু সঠিক এসেছে এবার তোমরা জোর কাজ করে এই কাহিনীটা করে অবশ্যই আহ আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা আমাদেরকে শো করাতে পারো এবং আমরা দেখবো এই যে ওয়ান থার্টি প্রান্তিক

এরপর আমরা পরবর্তী ক্লাসে কোয়ার্ডেন্টার কোন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা এতটুকুই থাকুক যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে নক করতে পারো সেক্ষেত্রে ভালো থাকবা বেস্ট অফ লাক